হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি ভালো নেই, আমি ভীষণ ভালো আছি, মানে দারুণ আনন্দ হচ্ছে একটা। কেন বলো তো, নিশ্চয় জানতে ইচ্ছা হচ্ছে কেন আনন্দ হচ্ছে। তার কারণ আজকে আবার ব্যাগ গোছাতে শুরু করে দিচ্ছি। ব্যাগ গোছাবো বলতে আমরা একটু ঘুরতে আছি দুদিনের জন্য। এই সবে আমরা দুদিন হলো, এক মাস হয়েছে আর কি দীঘাতে কেসে, তোমরা দেখতেই পেয়েছো। তো আবার ঘুরতে যাচ্ছি। মানুষের কোথাও ঘুরতে যাওয়া মানেই একটা আনন্দ, তাই না? মানে ঘুরতে যাবো যাবো সেটাই একটা আনন্দ। কবে যাবো, কী নেবো না নেবো এটাই আনন্দ। ঘুরতে যাওয়ার ডেটটা চলে আসলে ঘোরাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ফিরে আসতেও হয়। তো যাবো যাবো এটাই আনন্দ। আর এইবারের আনন্দটা একটু অন্যরকম, তার কারণ প্রত্যেকবার যেভাবে আমরা ঘুরতে যাই এটা একটু আলাদা। কারণটা তোমাদের পরে বলছি, তবে এখন আমি ডিসাইডই করতে পারছি না যে আমি কিসে নেবো জামা কাপড়টা, মানে কোন ব্যাগ নেবো, কী নেবো, কটা জামা কাপড় নেবো, কোন জামাটা নিলে ভালো হবে কিছুই বুঝতে পারছি না। তো আই এম সো কনফিউজ। দেখো না, এখানে ব্যাগের সম্ভার নিয়ে বসেছি আর কি, বিভিন্ন এখানে ব্যাগ পত্র নিয়ে বসেছি, কোন ব্যাগে নেবো কিচ্ছু ভেবে পাচ্ছি না। আর ওখানে জামা কাপড় বার করে রেখেছি, ডিসাইডই করতে পারছি না যে কিসে নেবো। হ্যাঁ, তার কারণ তোমাদের আগে বললাম যে এইবারে ঘুরতে যাওয়াটা একটু আলাদা, তার কারণ আমরা এখন বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটা আশা করছি তোমরা বুঝতে পারছো, তার কারণ আমরা যখন ছোটো ছিলাম, আমরা যখন প্রত্যেকের কথাই বলছি, আমরা যখন ছোটো ছিলাম, যখন স্কুলে পিকনিক হতো বা ট্যুর হতো, তখন মানে অপেক্ষা করতাম যে কবে পিকনিক হবে বা কবে ট্যুর হবে, তবে বন্ধুরা মিলে যাবো, একটা নাচ গান আনন্দ। বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে যাওয়া বা হাজবেন্ডের সাথে যাওয়া আর বন্ধুদের সাথে যাওয়া দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। এটাও তোমরাও জানো যে বন্ধুদের সাথে যাওয়া মানে একটা দারুণ আনন্দ। বন্ধু মানে জিনিসটা, বন্ধু জিনিসটাই এরকম, মানে শুধু যে যাওয়ার জন্য না, বন্ধুর সাথে মিট করবো, বন্ধুর সাথে খাবো, সব কিছুতে মানে বন্ধু জিনিসটাই আলাদা। তো এইবারে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বা কবে যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করছি জানতে পারবে। সেটার জন্য সারপ্রাইজ, সেটা থাক, পরে জানতে পারবে। তবে এটুখানে শুধু বলে দিলাম যে বন্ধুদের সাথে যাচ্ছি, তবে খুব কম দিন, দুদিনের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই জানবে। তো এবার ফার্স্ট আমি লাইফে ফার্স্ট বন্ধুদের সাথে যাচ্ছি, মানে এর আগে পিকনিক করেছি, যখন স্কুলে পড়তাম তখন পিকনিকে, স্কুলে যখন পিকনিক করতো পিকনিকগুলোতে যেতাম, কিন্তু যে নাইট স্টে যে ট্যুরগুলো থাকতো সেগুলোতে না বাড়ি থেকে কখনো ছাড়িনি, মা কখনো ছাড়িনি। খুব যাওয়ার খুব ইচ্ছা হতো বন্ধুদের সাথে, বন্ধুরা যখন যে মানে ঘুরে আসতো, ছবি দেখা হতো, তখন না ভীষণ ভালো লাগতো ওদের দেখে, মনে হতো আমি যদি যেতে পারতাম তাহলে ভীষণ মজা হতো। তো সেই ইচ্ছাটা রয়েই গেছিলো নাইট স্টে করা, বাড়ির ফ্যামিলিকে ছাড়া প্রথম নাইট স্টে করবো, মানে সেটা একটা দারুণ ব্যাপার বন্ধুদের সাথে। তো সেটা কখনো হয়ে ওঠেনি। তো যাই হোক, সেটা ফাইনালি এত বছর পর হতে চলেছে। স্কুলের বন্ধু বলতে আমার মেয়ের স্কুলের বন্ধু, মানে আমার এখনকার যারা আমার বান্ধবী আর কি, তাদের সাথেই যাচ্ছি ঘুরতে, ওদেরও আর কি সবার মেয়েদের নিয়ে। আমরা জাস্ট হাজব্যান্ডটা কোনো কেউ যাচ্ছে না, হাজব্যান্ডের সমস্ত বাদিয়ে দিয়েছি এখানে থেকে। তো মানে হাজব্যান্ডের লিস্ট থেকে বাদিয়ে দিয়েছি, শুধু আমরা বন্ধুরা মিলেই যাচ্ছি, বান্ধবীরা মিলেই। তো আমরা যাচ্ছি তিনজন মিলে, কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে যার জন্য। এখন বুঝতেই পারছি না, এতদিন তো ফ্যামিলির সাথে যেতাম, তো হয়তো মানে আমি কোনো জিনিসটা যদি ভুলে যাই সেই জিনিসটা মায়ের কাছে থাকতো বা মায়ের কাছে না থাকলে দিদির কাছে থাকতো, পেয়ে যেতাম জানি, কিন্তু এখানে এখন মা বাবা কেউ যাবে না, ফ্যামিলির কেউ থাকবে না। তো একটু টেনশন হচ্ছে যে যদি কিছু হয় তাহলে কী করবো, মেয়েকে নিয়ে যাচ্ছি একা একা, বন্ধুরা বারবার বলছে কিছু ভয় পাস না, চল না আমাদের সাথে একবার তো বেরো, দেখ না কীরকম হয়। বাবা প্রচণ্ড টেনশন করছে যে গেই করবি, একা কখনো যাস নিয়ে যেতে পারবি তো। আর সত্যি কথা বলতে কি না, আমি নিজেও একটু টেনশন মানে ভয় খাচ্ছি আর কি, তার কারণ আমাকে বলেছিলো প্রথমে আমাদের ঠিক হয়েছিলো জানো তো, যে ওটা বালিগঞ্জ শিয়ালদা থেকে ট্রেনে করে আমরা যাবো। তো আমাকে বলেছিলো এখান থেকে বালিগঞ্জ থেকে ট্রেনে করে শিয়ালদা চলে যেতে, তো আমি বলেছিলাম আমি একা যেতে পারবো না। আরেক বান্ধবীকে বলেছিলাম তুই আমার জন্য একটু বালিগঞ্জে আয়, বালিগঞ্জে তুই আর আমি একসাথে মিট করে যাবো, আমি একা একা কখনো কোথাও বেরোইনি, তো সেই জন্য আমি একা যেতে একটু ভীষণ ভয় পাই। হয়তো বেরোতে বেরোতে সরাগর হয়ে গেলে হয়তো কোনো ভয় লাগবে না, মানে বাবা মার সাথে বেরিয়েছে, নাহলে হাজব্যান্ডের সাথে গেছিস, সেই ক্ষেত্রে কোনোদিনও একা বেরোনো মানে প্রয়োজন পড়েনি বলে, শুধু বাইরে বলতে না, মানে আমি এইখানেও ধরি তার কাছে কোনো কাজ কমেও আমি একা কখনো কোনো কাজ করি, মানে বাড়ির কোনো কাজ বলছি, ইলেকট্রিক বিল দেওয়া, ফোনের বিল দেওয়া, যে কোনো মানে যে কোনো সংক্রান্ত কাজ আমি একা কখনো করি, আর একা করতে একটু ভয় ভয়ই লাগে, যেটা পারবো তো কিছু করতে পারবো, তো একা যেতে পারবো, তো সেরকম আর কি একটু ভয় ভয় লাগে। তো এবার এখন যখন হাওড়া থেকে আমাদের টিকিট, তো এক বান্ধবী বলেছিলো তুই তাহলে ট্যাক্সি নিয়ে
হাওড়া চলে যাস, আমাদের হাওড়া থেকেই মিট হবে। কিন্তু আমি বললাম আমি একা ট্যাক্সি নিয়ে হাওড়া সকালবেলা একটু ভয় ভয় লাগছে, তো আমি বললাম ঠিক আছে থাক, টেনশন করিস না, আমি ট্যাক্সি নিয়ে যাবো, তুই রাস্তায় দাঁড়িয়ে থাকি সেটা তো পারবি, তাহলে আমি তোকে ওখান থেকে মিট করে নেবো। তাহলে হ্যাঁ এটা ঠিক আছে, দুজনে মিলে যাবো, ঠিক আছে। তো যাই হোক সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে, আপাতত কীভাবে যাবো না যাবো, শুধু এখন ব্যাগ গোছাবার পালা। তাই ব্যাগটা তোমাদের সামনেই আজকে গোছাবো, তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি সবার আগে আমি বলেছিলাম যে আমি ব্যাগটা সবার আগে গোছাবো, ওরা বলেছিল ঠিক যাওয়ার আগের দিন আমি ব্যাগটা গুছিয়ে নেবো, কি এমন দুদিনের জন্য যাচ্ছি, জিনিস কয়েকটা জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো হয়ে যাবে। বাট এখন জানতে পারছি ওদের সমস্ত গোছানো কমপ্লিট, শুধু আমারই বাকি আছে, তো আজকে আমাকে যেভাবে গোছাতেই হবে ব্যাগটা। তো চলো ব্যাগটা ভেবে পাচ্ছিলাম বাচ্চা নিয়ে যাবো, তো মা বাবা বলছে ব্যাগ নিবি না বাচ্চা ধরবি কি করবি কে জানে, জানি না, তো সেই জন্যই একটা ব্যাগ বার করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। তো এই টাইপের একটা ব্যাগ আমি নিয়েছি, কাঁধে মানে পেছনে আর কি স্কুল ব্যাগের মতো থাকে না, সে এরকম টাইপের ব্যাগ, এটা ইচ্ছা করলে বড় করা যাবে। তো এই ব্যাগটা অনেকটা বড়, ভেতর থেকে বার করেছি, যে ব্যাগটার মধ্যেই তাহলে সব কিছু নিয়ে নেবো। আর এই টাইপের একটা জানি না দেখা যাক, এই টাইপের একটা ব্যাগ বার করেছি, এর মধ্যে সাইডে থাকবে টুকটাক জিনিসপত্র, খাওয়া দাবার বা মেয়ের একটা জামা এর সাইডে রেখে দেবো ওই জন্যই। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, যাবো বলেই কালকে কয়েকটা জিনিস কেনাকাটি করে নিয়ে আসছি, যেমন মেয়ের একটা রেইনকোট ছিল না, যেমন যাচ্ছি বলে আমাদের তো ছাতা নিচ্ছি ঠিক আছে, কিন্তু মেয়ে যদি ভিজে যায় তো সেই জন্য মেয়ের জন্য একটা রেইনকোট কিনে নিয়ে এসেছি। অ্যাটলিস্ট রেইনকোটটা থাকলে বৃষ্টি, এখন তো এমনি মাঝে মাঝে বৃষ্টি নামছে, ও অ্যাটলিস্ট ভিজবে না, তো সেই জন্য রেইনকোট নিয়ে এসেছি। আরও টুকটাক কয়েকটা জিনিসপত্র যা কেনার ছিল কিনে নিয়ে এসেছি কালকে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে, আবার গোছানো হয়ে গেছে আমারটাই বাকি আছে। তো চলো প্রথমে আমার মেয়ে বলেছিলো যে একটা স্টোরি বুক নিয়ে যাবে ওখানে পড়বে, তো এখন নাকি বন্ধুরা বল মানে ওর বন্ধুরা বলেছে যে না না ঘুরতে যাচ্ছি ওখানে, কি পড়াশোনা কিছু করবো না, স্টোরি বুকও নেবো না, ঘুরতে যাচ্ছি শুধু ঘুরবোই আর খেলবো, কিন্তু বইটাই পড়া হবে না, তো সেই জন্য আমার মেয়ে বই ক্যান্সেল। আর এছাড়া মেয়ের জন্য কালকে একটা স্টোরি বুকও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন বলছে নেবে না, তো চলো গুছিয়ে নি। তো এখানে মেয়ের আর আমার একসাথেই আছে সব, একটা করে মেয়ের আর আমার একসাথে করে রেখে দিয়েছি যাতে বাচ্চাদের সুবিধা হয়। যাচ্ছি দুদিনের জন্য, কিন্তু অনেক জিনিসই আছে যেগুলো মনে করে ঢোকাতে হবে, ছোটো ছোটো অনেক জিনিস আছে, এবারে বাড়ির কেউ থাকবে না, তো আমাকে সেই জন্য মনে করে করে সব নিতে হচ্ছে, দেখে মনে হচ্ছে দুদিন, কিন্তু জিনিস কিন্তু অনেক। আর মেয়ের জন্য দুটো এরম টাইপের গেঞ্জি প্যান্ট নিয়েছি যাতে রাত্রিবেলা যদি গিয়ে ফুলে পরে ধরে তাহলে চলে গিয়েছে। আর রাত্রে পরে শোবে এসিতে যদি ঠান্ডা লাগে, তো সেই জন্য ওখানে তো মশার লাগানোর ব্যবস্থা নেই, এটার মধ্যে সমস্ত সাজা গোছা জিনিস নিয়েছি, ছেলেরা যদি কোথাও যায় ওদের কিন্তু এত কিছু থাকে না তাই না, মেয়েদের অনেক
ভাবছি দেখে নেবো। হ্যাঁ, এটা কাঁধে থাকবে আর একটা সাইডে থাকবে, তার কারণ টুকটাক কয়েকটা জিনিস তো রাখতেই হবে হাতের কাছে। তো ভাবছি এটার মধ্যেই কেনা নেবো, যেমন এই পেপার টেপারগুলো ওই ব্যাগের মধ্যেও একটা পেপার রেখেছি, আবার এই ব্যাগের মধ্যেও রেখেছি। তো চলো আজকের মতন মোটামুটি ক্ষণ হয়ে গেছে, আর তেমন কিছু নেই, টুকটাক আছে। তো সেগুলো আবার অন্যদিন করবো, তখন এখন অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বাজে, সেগুলো এখন বিছানা ছাড়া হয়নি, বিছানা ছাড়াও মেখে করবো, তারপরে শুবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আর তোমার তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ।